সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডস 2022, আর মায়ানগরীর এই গ্ল্যামারাস অনুষ্ঠানে কে উপস্থিত ছিলেন না? ক্যাটরিনা কাইফ থেকে ভিকি কৌশল, কিয়ারা আদভানি থেকে আয়ুষ্মান খুরানা, কৃতি শ্যানন, সারা আলী খান, সকলে এই রেড কার্পেটে হাঁটতে দেখা গেছে। অনামিকা তিথির রিপোর্ট, দেখুন বিস্তারিত। ভারতীয় ফ্যাশন ও বিউটির সবচেয়ে বড় আসর ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড সম্প্রতি মুম্বাইয়ের সেন্ট রেজিসে অনুষ্ঠিত হয়েছে এই গ্ল্যামারাস অনুষ্ঠান। এতে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা, জনবি কাপুর, কৃতি শ্যানন থেকে শুরু করে হাজির ছিলেন অনেক বলিউড তারকা। হিন্দি সিনেমার এত তারকার মিলন মেলায় আলো ঝলমলে হয়ে উঠেছিল সন্ধ্যা। স্টাইল আইকন অব দ্য ইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অ্যাওয়ার্ডটি হাতে উঠেছে কৃতি শ্যাননের, আর সাদা কাট আউট ড্রেসে দেখা দিয়েছেন এই তারকা। লালগালিচায় ক্যাটরিনা কাইফ হাঁটেন বডি হাগিং স্লিপ ড্রেসে। এ সময় সোনালি সিকুয়েনের গাউন থেকে ঝিলমিল আলো ঝরেছে। ক্যাট তার বিউটি ব্র্যান্ড কে বিউটির জন্য পেয়েছেন বছরের সেরা তারকার উদ্যোক্তার পুরস্কার। এদিকে ছবি চলুক আর নাই চলুক, জনবি কাপুর আলোচনায় থাকেন। সেদিন তার পরনে ছিল হলদে সবুজ রঙের গাউন। এদিন এই তারকা মৎস্যকন্যার বেশে হাতে তুলেছেন স্ক্রিন স্টিলারের পুরস্কার। এখন বড় কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেতে আর একা লাগে না ভিকির, কারণ সঙ্গী ক্যাট তো আছেই। এদিন ভিকি কৌশলকে দেখা যায় কালো স্যুট ও সাদা শার্টে, চোখে ছিল সানগ্লাস, আর ভিকির হাতে উঠেছে আইকন অব দ্য ইয়ার পুরস্কার। অনুষ্ঠানে কিয়ারা আদভানিকে দেখা যায় কালো রঙের রাফেল গাউনে, আর এই স্লিট গাউনের সাথে গলায় ছিল একটি বড় হীরের পেন্ডেন্ট, আর পেয়েছেন গোল্ডেন বিউটি অব দ্য ইয়ার। ব্রেকথ্রু ফেস অব দ্য ইয়ার পুরস্কার পান দক্ষিণ ভারতীয় রশ্মিকা মন্দানা। এদিন ফ্লোরার প্রিন্টের ডিপ মেরুন রঙের গাউনে হাজির এই তারকা, সেই গাউনে আবার চুমকি দিয়ে আঁকা নানা ফুল পাতা। বিতর্কিত ফ্যাশন নিয়েও সারা আলী খানের হাতে উঠেছে অরিজিনাল জেন ফ্যাশন সেটারের পুরস্কার। থাই পর্যন্ত কাটা একটা কালো রঙের গাউনে সেজে উঠেছিলেন সারা। ব্ল্যাক বিউটি হিসেবে ফ্যাশনের এ রাতে নজর কেড়েছেন তিনি। ফ্যাশন আর স্টাইলের এরাতে বিজয় ভার্মার হাতে উঠেছে সেরা উদয়মান ফ্যাশন তারকার পুরস্কার। এ পুরস্কার বিতরণের অন্যতম বিচারক ছিলেন বলি তারকা ও ফ্যাশন আইকন মালাইকা অরোরা। একটি সাদা গাউনের রেড কার্পেটে হাঁটেন এই তারকা। এছাড়াও আয়ুষ্মান খুরানাকে চোখে সানগ্লাস দিয়ে স্টাইলিশ অবতারে রেড কার্পেটে হাঁটতে দেখা যায়। এ সময় তার পরনে ছিল সাদা শার্ট, কালো টাই ও প্যান্ট, সঙ্গে ছিল একটি সিলভার কোট, আর কার্তিক আরিয়ানকে দেখা যায় একটি গ্রে রঙের টি শার্ট ও স্যুটে। অনামিকা তিথি, দেশ বিনোদন।